ইতিহাস ঐতিহ্য আর প্রাচীন সভ্যতার দেশ মিশর। মিশর মানেই যেন নীল নদ, পিরামিড আর মমি। প্রাচীন মিশরের বিখ্যাতদের মধ্যে ফেরাউনের পর যে কজন ফারাও রাজার নাম ইতিহাসের পাতায় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, তাদের মধ্যে অন্যতম তুতেনখামেন, যিনি মিশরীয় ইতিহাসে জায়গা করে নিয়েছেন বিখ্যাত এক অভিশাপ ঘটনার কারণে। প্রাচীন মিশরের রাজারানীরা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের আত্মা পুনর্জীবিত হয়ে আবার ফিরে আসবে, আর এই বিশ্বাস থেকেই মৃত্যুর পর তাদের দেহ মমি করে রাখা হতো পিরামিডে, যেগুলো নিয়ে আজও মানুষের মনে রয়েছে হাজারো প্রশ্ন। ফারাও রাজা তুতেনখামেনের মৃত্যু হয় মাত্র 18 বছর বয়সে। মৃত্যুর পর তুতেনখামেনের মৃতদেহ রাখা হয়েছিল 32 কেজি ওজনের একটি স্বর্ণের কফিনে। পিরামিড থেকে অনেক মমি চুরি হলেও ফারাও রাজা তুতেনখামেনের সমাধিটি ছিল অক্ষত। 1922 সালের 26 নভেম্বর লর্ড কর্নারভানের অর্থায়নে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার ও তার দল খুঁজে বের করেন ফারাও তুতেনখামেনের কফিন। তুতেনখামেনের মমি খুঁজে পাওয়ার পেছনে একটি হলুদ ক্যানারি পাখির অবদান ছিল। তুতেনখামেনের সমাধি খুঁজতে সহায়তা করেছিল এই পাখি। যারাই তুতেনখামেনের সমাধি খুঁজতে গেছেন তাদের জীবনেই নেমে এসেছে অভিশাপের থাবা। তুতেনখামেনের মমির অভিশাপের বিষয়টি শুরু হয়েছিল হলুদ ক্যানারি পাখিকে দিয়েই। প্রত্নতত্ত্ব দল যেদিন তুতেনখামেনের মমি খুঁজে বের করল, সেদিন রাতেই হাওয়ার্ড কার্টারের ক্যানারি পাখির মৃত্যু হয়। পরবর্তী শিকার হন লর্ড কর্নারভান, যিনি মমি খনন কাজের অর্থায়ন করেছিলেন। লর্ড কর্নারভানের মৃত্যুর কিছুদিন পরই প্রাণ হারান অভিযানের আরেক নেতৃস্থানীয় প্রত্নতত্ত্ববিদ। এরপর পরবর্তী 6 বছরের মধ্যে অস্বাভাবিকভাবে আরও অনেকেরই মৃত্যুর খবর পাওয়া যায়। তবে তুতেনখামেনের মমির অভিশাপ থেকে একজনই কেবল রক্ষা পেয়েছিলেন, তিনি প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। তুতেনখামেনের মৃত্যুর কারণ এখনও রহস্যাবৃত। তার মমিকে ঘিরে অভিশাপের কাহিনী ও তার সমাধি থেকে প্রাপ্ত প্রবল দামি সব সামগ্রীর কথা আজও রোমাঞ্চিত করে অগণিত মানুষকে। 100 বছর আগে যে মমির হদিস পাওয়া গিয়েছিল তা এখনও চর্চার কেন্দ্রবিন্দুতে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।